नमस्कार बंधुरा, मिमिस किचेने आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेरके चिकेन बिरियानी बनिए देखाबो। चलुन आमी रेसिपिटी शेयर करछी। प्रथमे आमी चिकेनटाके भालो करे धुए नियेछी। आमी एखाने 800 ग्राम मतन चिकेन नियेछी आर आमी 150 ग्राम मतन टक दई दिए दिलाम। एरपर आदा और रसुनेर पेस्टटाओ ओते आमी दिए दिच्छी। আমি মোটামুটি একটা বড় সাইজের রসুন আর 1 ইঞ্চি মতন আদা দিয়েছি। এরপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 3 চামচ মতন। এরপর দেব আমি জিরে গুঁড়ো, ওটা দিলাম 2 চামচ মতন। তারপর দিলাম বিরিয়ানি মশলা। এরপর আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে। তারপরে আমি দেবো গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে পুরো মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মোটামুটি আমি 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব। দেখুন, মাংস আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম জল করেছি। তার মধ্যে আমি গোটা গরম মশলা আর গোলমরিচ, তেজপাতা আর নুন দিয়ে জলটা গরম করে নেব। আর দিলাম আমি 1টা পাতিলেবুর রস, যাতে ভাতটা ঝরঝরে হয়। এরপর বাসমতি চাল আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম মতন বাসমতি রাইস নিয়েছি। এবার ওটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভাতটা হয়ে গেলে আমি ভাতটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি খানিকটা ঘি মিশিয়ে দিলাম। এরপর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো ভাজার সময় আমি ওপর থেকে খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দেব, যাতে আলুগুলোর মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিলাম। এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা বেশ খানিকক্ষণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর পেঁয়াজ কুচনোগুলো ওতে দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লেগ পিসগুলো বাড়িতে ছুরি দিয়ে একটু করে কেটে নিয়েছিলাম, যাতে মশলা নুন সবটাই ভেতরে ঢুকে যায়। যেহেতু নুন দিইনি, তাই আমি চিকেনের ওপর নুন দিয়ে দিলাম। আর দেবো অল্প পরিমাণে চিনি। এবার ভালো করে কষিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে আমি দুধ, কেশর, মিঠা আতর, এটা যখন দিচ্ছি পড়ছে না বলে আমি আবার ওটাকে মুখটা খুলে আমি 2 ফোঁটা মতন আতর দিয়ে দিলাম। এবার দেব কেওড়া জল, কেওড়া জল দিয়ে দিলাম। আর দেব গোলাপ জল। এরপর দেখে নিচ্ছি চিকেনটা আমার তেল ছেড়ে গেছে, প্রায় চিকেন আমার হয়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি।
আর খানিকটা তেল আমি আগেই সরিয়ে রেখেছি। মাংস থেকে যে তেলটা বেরিয়েছিল সেটা এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, ভালো করে হাঁড়ির গায়ে বুলিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এরপর আমি এক প্রস্ত ভাত দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তো সবাই বাড়িতে বানান, কম বেশি সবার বাড়িতেই এটা হয়। আমার খুব একটা বিরিয়ানি এইভাবে বানানো খুব একটা হয় না, খুব কমই হয়। অনেক দিন পর আমি আবার বিরিয়ানিটা এইভাবে বানালাম। আমার ভাগ্নি অনুরোধ করেছিল বিরিয়ানি বানাতে, ও এসেছে আজকে, তাই আমি আর কি এই বিরিয়ানিটা করলাম আজকে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে দেব চিকেনের পিসগুলো। আমি দুটো মাত্র লেগ পিস নিয়েছি, বাকি খুব বড় পিস আমি করিনি, কারণ আমার না খুব একটা বড় পিস মানে ভালো লাগে না, ওই জন্যে আমি মিডিয়াম সাইজের করে রেখেছি। এরপর ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। আচ্ছা, বেরেস্তায় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মচমচে ব্যাপারটা থাকে। এবার আবারও ওপর থেকে আমি খানিকটা ভাত দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা দিয়ে দেব। ভাতটা আমার প্রায় হয়ে গেছে দেওয়া। এরপর ওপর থেকে আবারও বেরেস্তা ছড়িয়ে দিলাম। এটা খুব সুন্দর গন্ধ উঠছে চারিদিক থেকে, বিরিয়ানি বিরিয়ানি। তারপর কিছু চিকেন ছিল রাখা, সেগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর একটু গ্রেভি দিয়ে দিলাম ওপরে। এরপর যে কেশর দুধে ভিজিয়ে মিঠা আতর দিয়ে যেটা করেছিলাম সেই মিশ্রণটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, যেটা না দিলে বিরিয়ানি পুরোটাই অসম্পূর্ণ। পুরোটাই আমি ঢেলে দেব। ব্যাস, এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি গ্যাসে বসিয়ে সিম করে ফয়েল পেপার দিয়ে ভালো করে হাঁড়িটার মুখটাকে সিল করে দিলাম, যাতে গন্ধটা ভেতর থেকে না বেরোয় বা ভাপটা না বেরিয়ে যায়। এইভাবে মুড়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও মুখটা বন্ধ করতে পারেন। এটা দিয়ে দেখলাম ঠিক হচ্ছে না, অন্য একটা ঢাকনা এনে ওপর থেকে দিয়ে দিয়েছি। ব্যাস, কিছুক্ষণ বাদে আমি ফয়েল পেপারটা ওপর থেকে খুলে নিচ্ছি। এবার দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে। আপনাদেরকে তো গন্ধটা আমি দিতে পারছি না, তাই আমি নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বিরিয়ানির অ্যারোমাটা বেরিয়ে গেছে পুরো। এই দেখুন, পুরো ঝরঝরে চিকেন বিরিয়ানি।
তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে তুলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।